আর জোরদার হচ্ছে কুস্তিগীরদের আন্দোলন। কয়েকদিন আগে পদ্মশ্রী ফিরিয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া, এবার সেই তালিকায় যোগ হতে চলেছেন বিনেশ ফোগাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তিনি জানিয়েছেন খেল রত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দেবেন। মঙ্গলবার একটি চিঠি লেখেন বিনেশ। সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে বিনেশ জানিয়েছেন ভারতের কুস্তি সংস্থায় দুর্নীতি কমছে না। ব্রিজভূষণের ঘনিষ্ঠকে ফেডারেশনের নতুন সভাপতি করায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।